মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার শখের রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তা আজকে আমি ট্যাংরা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, ট্যাংরা মাছের মধ্যে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল মাখিয়ে নিয়েছি, কারণ ট্যাংরা মাছ ভীষণ ফোটে, সেই জন্য আমি এগুলো মাখিয়ে নিয়েছি, তাহলে কি ট্যাংরা মাছটা কম ফুটবে। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার গরম হলে তারপরে আমি মাছগুলোকে ছাড়ব। আমি মাছগুলো ভেজে নিয়েছি, এবার চলো ঝোলটা করে নিই। তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে কেটে রাখা আলু আর কচুর গাঠি দিয়ে দেব। আলু আর কচুর গাঠি দিয়ে ট্যাংরা মাছের ঝোল খেয়ে দেখবে, পাতলা ঝোল, খুব ভালো লাগে খেতে। দেখো, এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দেবো, এক চামচ লবণ দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে ভাজা করে নেব। আমি এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেব, সামান্য জল দেব মশলাটা কষানোর জন্য। পর ফিরে এসেছি, এবার চলো ঢাকনাটা খুলে দেখে নিই। দেখো, মশলাটা কত সুন্দর কষে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি দেড় মগ মতন জল দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতন জল দেবে। এবার এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো। তারপর মাছগুলোকে আমরা এর মধ্যে দেব। ঢাকনাটা খুলে দেখে নি ঝোলটা কতদূর হলো। দেখো, রেডি আমার ট্যাংরা মাছের ঝোল। এবার এটাকে আমি সার্ভ করে নেব। দেখো, হালকা ডেকোরেশনের জন্য আমি এর ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাও।